কর্মচারীদের সপ্তম পে কমিশন তাদের 10,323 কে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অনিয়মিতদের নিয়মিত করবে, অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে একটা প্রতিশ্রুতিও যখন পালন করতে পারছে না, এই রাজ্যের মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আসছে তাদের অধিকার আদায় করার জন্য, বিজেপি আইপিএফটি দেওয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য সেই সময় এই মানুষকে আন্দোলনকারীদের আটকানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু করছে। 10,323 তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, চাকরির দেওয়ার যে প্রতিশ্রুতি তারা বিজেপি দিয়েছিল সেই দায়িত্ব আজকে তাদের। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে তাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বারবার তাদের সঙ্গে প্রতারণা করছে, তাদের আন্দোলনকে বর্বরোচিতভাবে আক্রমণ করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এখন সেই ইস্যুই আবার বাদল চৌধুরীকে দোষী করার চেষ্টা করছে, ওই রোজভ্যালির কথা বলছে। এটা তো আগের থেকেই আমরা চেষ্টা করছিলাম সিবিআইকে দিয়ে এই তদন্ত করানোর জন্য, বিজেপি সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও পালন করতে পারছে না, সেই দোষ ঢাকার জন্যেই আজকে বাদল চৌধুরীর বাড়িকে ওই লক্ষ্য করেছে, যাতে এই মহকুমাতে এই জেলাতে একটা আতঙ্ক সৃষ্টি করা যায়, মানুষ যাতে বেরিয়ে না আসে তার জন্যে এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা করছি, যত ষড়যন্ত্রই করুক, বাড়িঘর আক্রমণ করুক, দৈহিক আক্রমণ করুক, অর্থ জরিমানা করুক, কর্মসংস্থান থেকে বাদ দিয়ে দেখ, এই রাজ্যের গণতান্ত্রিক মানুষকে তারা আটকাতে পারবে না। এর বিরুদ্ধে এই রাজ্যের মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, এটাকে আটকাতে পারবে না। এই আক্রমণের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে, যদি আক্রমণকারীদের গ্রেপ্তার না করে এই আন্দোলন চলবে, আমরা এই দাবি রাখছি। এই আন্দোলন জারি রাখার জন্য সকলের কাছে আবেদন রেখে আজকে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চৌধুরীর বাড়িতে পরিকল্পিতভাবে বিজেপি তারা আক্রমণ সংগঠিত করে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে এই আক্রমণকারীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আজকে আমরা এটা লক্ষ্য করছি, বিজেপি সরকার আসার পর যখন একটাও প্রতিশ্রুতি পালন করতে পারছে না, জনগণের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছে, অসন্তুষ্টি সৃষ্টি হচ্ছে, চাকরির প্রতিশ্রুতি এক বছরের মধ্যে 50,000 চাকরি, 3 বছর হয়ে গেল একটা চাকরিরও নাম নেই, রেগার মজুরি 340 টাকা করবে, 200 দিনের কাজ দেবে, 2,000 টাকা ভাতা দেবে, ওই কর্মচারীদের সপ্তম পে কমিশন তাদের 10,323 কে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অনিয়মিতদের নিয়মিত করবে, অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিল,
আজকে একটা প্রতিশ্রুতিও যখন পালন করতে পারছে না, এই রাজ্যের মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আসছে তাদের অধিকার আদায় করার জন্য, বিজেপি আইপিএফটি দেওয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য সেই সময় এই মানুষকে আন্দোলনকারীদের আটকানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু করছে। 10,023 তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, চাকরির দেওয়ার যে প্রতিশ্রুতি তারা বিজেপি দিয়েছিল সেই দায়িত্ব আজকে তাদের। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে তাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বারবার তাদের সঙ্গে প্রতারণা করছে, তাদের আন্দোলনকে বর্বরোচিতভাবে আক্রমণ করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এখন সেই ইস্যুই আবার বাদল চৌধুরীকে দোষী করার চেষ্টা করছে, ওই রোজভ্যালির কথা বলছে। এটা তো আগের থেকেই আমরা চেষ্টা করছিলাম সিবিআইকে দিয়ে এই তদন্ত করানোর জন্যে, বিজেপি সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও পালন করতে পারছে না, সেই দোষ ঢাকার জন্যেই আজকে বাদল চৌধুরীর বাড়িকে ওই লক্ষ্য করেছে, যাতে এই মহকুমাতে এই জেলাতে একটা আতঙ্ক সৃষ্টি করা যায়, মানুষ যাতে বেরিয়ে না আসে তার জন্যে এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা করছি, যত ষড়যন্ত্রই করুক, বাড়িঘর আক্রমণ করুক, দৈহিক আক্রমণ করুক, অর্থ জরিমানা করুক, কর্মসংস্থান থেকে বাদ দিয়ে দেখ, এই রাজ্যের গণতান্ত্রিক মানুষকে তারা আটকাতে পারবে না। এর বিরুদ্ধে এই রাজ্যের মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, এটাকে আটকাতে পারবে না। এই আক্রমণের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে, যদি আক্রমণকারীদের গ্রেপ্তার না করে এই আন্দোলন চলবে, আমরা এই দাবি রাখছি। এই আন্দোলন জারি রাখার জন্য সকলের কাছে আবেদন রেখে আজকে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Bravo, 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 b